আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নুসা পোলট্রি ফার্ম থেকে আমি মোহাম্মদ নুরউদ্দিন বলছি। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে চলে আসছি কাপ্তান বাজার। কাপ্তান বাজার আমরা আজকে নিয়ে আসছি যে মুরগিগুলো দেখুন পরিস্থিতি খুবই খারাপ। মুরগিগুলো রানী খেতে আক্রান্ত হয়ে গেছে। তিনটা ভ্যান গাড়িতে প্রায় 1300 মতন মুরগি নিয়ে আসছি। মুরগিগুলো গত কালকে ওজন ছিল, খামারে দেখছিলাম, গত পরশু দিন ওজন ছিল প্রায় 900-950 এক কেজি মতন। আর এখন যেটা এখানে এবার যে 700-750 গ্রাম এরকম হয়ে গেছে, দুই দিনে মোটামুটি ভালো ওজন কেটে গেছে। আর আরেকটা জিনিস আমরা একটা ভুল করেছি, এটা আপনারা যারা খামারি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, মুরগিগুলো রানী খেত হওয়াতে খামারে অনেক মুরগি মারা গেছে, যার কারণে ভয়ে আমরা কাপ্তান বাজার নিয়ে আসছি। শুধু বাজারে নিয়ে আসিনি, আমরা খামারে থেকেই ওদের সাথে যোগাযোগ করছিলাম এবং ওইখান থেকে একটা রেট নির্ধারণ করেছিলাম। ওইখান থেকে আমরা 130 টাকা করে নির্ধারণ করে বাজারে চলে আসি। এখন এসে এইখানে দেখি যে যদি আমরা ওইখান থেকে নির্ধারণ না করতাম, এইখানে আসলে রেটটা আর একটু বেশি পেতাম। এরা একজনকে যারে দিছি সে আসলে মূলত দালাল, সে আরেকটা এই গতিতে এনে দিছে। এই গতির ভিতরে উনি বিক্রি করছে 150 টাকা করে, খাড়ার উপরে 15 টাকা লাভ করে ফেললো। আমি যদি সেই কাজটা না করতাম, এইখানে এসে একটু বাজারটা যাচাই করে দিতাম, তাহলে হয়তো এই 15 টাকাটা আমার লস হতো না। এরা কমিশন নিতে হয়তো 3 টাকা করে, 3 টাকা যাওয়ার পরে আমার প্রায় 12 টাকা মতো থাকতো। তাই আপনাদেরকে বলবো, যারা এই অসুস্থ মুরগি নিয়ে আসেন, কাপ্তান বাজার আনলে যেই কোনো মুরগি, মাত্র মানে নাকে রাখা দম থাকলে হবে, ওই মুরগিগুলো বিক্রি করা সম্ভব। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়া একটু সতর্ক থাকতে হবে, রেটটা আশেপাশে একটু যাচাই করে আসবেন। আর যদি একজনকে কথা দেন, তাকে না দিয়ে আরেকজনের সাথে কথা দিতে যান, তখন একটু এরা ঝামেলা করে, ঝামেলা সৃষ্টি হবে। আরেকটা বিষয় হলো, এরা পাল্লা কিন্তু অনেক চুরি করে, সেটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য মানুষ বেশি নিয়ে আসবেন, একাধিক মানুষ আসতে হয়। আর পাল্লাটা চুরি করে কীভাবে, যে এই পাল্লার জোড়াটা দেখতেছেন, এটার উপরে ওদের খাঁচাটা তুলে দেয়, খাঁচাটা তুলে দিলে ওজনটা বেশি আসে না। আসলে আমি ওই জায়গাটাতে যেতে পারতেছি না, ওরা সামনে আছে এই জন্য। তারপরও আপনাদেরকে আমি একটু হাত দিয়ে দেখা দিচ্ছি জোড়াটা, এই জোড়ার উপরে ওরা খাঁচাটা তুলে দেয়। ভিউয়ার্স, হাত দিয়ে যে এইখানে ইশারা দিলাম, ওইখানে ওরা খাঁচাটা তুলে দেয়। খাঁচাটা তুলে দিলে মোটামুটি অনেক কেজি ওজন কম হয়ে যায়। আবার অনেকগুলো আছে যে খাঁচাগুলো নিচে থাকে, সেইগুলো পা দিয়ে আলগি দিয়ে রাখে, অনেকেই আপনার হাত দিয়ে ধরে রাখে। তবে আমাদের এখানে আমাদের লোকই আছে, ওদের লোক নাই। আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন। শুধু অসুস্থ মুরগি না, যে কোনো মুরগি নিয়ে আসেন কাপ্তান বাজার যারাই আসেন, আপনারা এই দিকটি একটু খেয়াল রাখবেন। আপনি যদি একা নিয়ে আসেন, কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে সে মেরে দিবে। আরেকটা বিষয়, আমরা যদি একজন আসি, এই পাশ দিয়ে দেখবেন মুরগি নামাবে, আর ওই পাশ দিয়ে আরেকজনের মুরগি নামাবে উসিলা, সে নিয়ে যাবে। এখন এই যে এই লোকটা যে আমাদের এখানে দিচ্ছে, সে যদি এখানে না দিয়ে যদি অন্যদিকে নিয়ে চলে যায়, আপনি বুঝতেও পারবেন না। এই জন্য খুব সতর্ক থাকতে হয় যখন মুরগি নিয়ে আসবেন। এখন তো বাজারে দেখতেছি তেমন একটা চাপই না, কিছুক্ষণ পর আরও অনেক লোক চলে আসবে, অনেক গাড়িও চলে আসবে, এক পাশ থেকে আরেক পাশে হেঁটে যাওয়ার মতো জায়গা থাকে না, এরকম একটা পরিস্থিতি। ওই পরিস্থিতিতে দেখবেন এরা যে গদির লোক, এরা তিন দিক থেকে মিনিমাম 3-4 জনের মুরগি নামাবে, কে খাঁচা মাপতে নিয়ে আসতেছে, কে নামে পেয়ে নিয়ে চলে যাচ্ছে, আপনারা বুঝতেও পারবেন না। তাই এই বিষয়গুলো সহ খেয়াল রাখা উচিত। সজীব, গাড়িটা লাগাও। ¿Qué pasa? 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 ¿Qué pas
ভাই এদিক তো বের করেন, এদিক তো বের করেন, পাতলা করেন ইশাক ভাই, পাতলা করেন, পাতলা করেন। আমরা আসলে মুরগিগুলো ওদেরকে দিয়ে দিয়েছি বিদায়, আমাদের লোকগুলো এইভাবে নামাচ্ছে, আর আমরা লোক মোটামুটি 5-6 জন আসছি, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে না, আমাদের লোকই নামাচ্ছে। যদি ওদের লোক নামায় দেখবেন এদিক দিয়ে 2 জন নামাবে, তারপর ওই পাশ দিয়ে 2 জন নামাবে, এই তখনই মুরগি নিয়ে যাওয়ার সময় দেখবেন যে মুরগিগুলো নিয়ে পাল্লা না দিয়ে ওরা ওদের ওই গদিতে ছেড়ে দিয়েছে, বুঝতে পারবেন না। আর আরেকটা বিষয় প্রিয় ভিউয়ার্স, যারাই আসেন এখানে যে মুরগিগুলো মারা যায় এগুলো ওদেরকে দিবেন না, এগুলো আপনারা এখান থেকে নিয়ে অন্য কোথাও ফেলে দিবেন। এই মুরগিগুলো, মরা মুরগিগুলো এখানে এরা কেটে বিক্রি করে ফেলে, তাই আপনাদেরকে অনুরোধ করবো যেই সব পাইকাররা বা খামারিরা কাপ্তান বাজার মুরগি নিয়ে আসেন, সেটা যে কোনোভাবে মুরগি মারা যেতে পারে, চাপ খেয়ে হোক, অসুস্থ হয়ে যাক, মুরগি যদি মারা যায় সেইগুলো কোনোভাবে আপনারা এখানে দিবেন না বা রেখে যাবেন না, একটু কষ্ট হলো গাড়িতে করে নিয়ে যাবেন, অন্য কোথাও আপনারা সেটা ফেলে দিলেন, অন্যথায় এই মরা মুরগিগুলো আপনাকে আমাকে কাউকে না কাউকে তারা খাওয়াবে, বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে এই মরা মুরগিগুলো তারা দিয়ে দেয়। হ্যাঁ